নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা দুর্দান্ত স্বাদের চিকেন কষার রেসিপি নিয়ে এসেছি। মানে এই চিকেন কষাটা যদি মানে কোনো বাড়িতে অতিথি আসে করে খাও, মানে অতিথি পাগল হয়ে যাবে। চলো কিভাবে করলাম সেই রেসিপি শেয়ার করছি। প্রথমে সর্ষের তেল নিয়েছি, সাদা তেলও করতে পারো, সর্ষের তেলে একটু বেটার আসবে স্বাদটা। তাই তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে ওই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। তোমরা বড় পেঁয়াজ হলে একটাও নিতে পারো, আর মাংসের পরিমাণ অনুসারেও পেঁয়াজটা ভাজতে পারো। আমার মাঝারি দুটো লেগেছে তাই তোমাদের বলে দিলাম। এটাকে ভালো করে লাল করে বেরেস্তার মতন ভালো করে ভেজে নেবে। যারা বেরেস্তার মতন ভাজতে পারবে না তারা একটু গোলাপি গোলাপি ভেজেই তুলে নেবে। এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আস্তে আস্তে তুলে নেব, আর তাতে কি হবে তেলটা একটু কম উঠবে। আর এইদিকে একটু ওই যে ভাজবে যখন বাড়াবে আর কমাবে, এইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা করে দিও। কিন্তু চলো ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, কালারটা দারুণ আসবে। তেলটা একটু বেশি করেই দেবে, তাতে কি হবে পেঁয়াজের গন্ধটা থেকে যাবে। না হলে পরে আবার তেল দিলে অ্যাড করলে পেঁয়াজের গন্ধটা সেই থাকবে না। তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। হ্যাঁ, গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পর চিকেনের পিসগুলো ইচ্ছা মতন তোমাদের যেরকম ইচ্ছা সেই রকম চিকেনের পিসগুলো ছেড়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ছেড়ে দেবে না, ছেড়ে মানে তেলের উপরে ছেড়ে দিয়েই রেখে দেবে না, তাহলে কি হবে ওই কড়ার গায়ে গায়ে আটকে যেতে পারে। একটু নাড়াচাড়া করে নিলে খুব তাড়াতাড়ি চিকেনগুলো মানে ভাজাটা হয় আর কড়ার গায়ে আটকায়ও না, সেই জন্য বলে দিলাম। এদিকে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। একদম আদা আর রসুন ভালো করে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম চিকেনগুলোকে হালকা ভাজা করার পরেই। বেশি একেবারে খুব বেশি ভাজতে হবে না, হালকা ভেজে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিন্তু খানিকটা দিয়েছি, মানে ওই বড় চামচের এক চামচ আর ছোট চামচের দু চামচ যেটা বলে সেইটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে দেবে। মিডিয়াম রেখে দিয়ে ভাজলে মশলাটা ভালো কষা হয়। সেই জন্য দেখতেই পাচ্ছ বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে যথারীতি জল ছাড়বে, সেই জন্যে কিছু বলার নেই। আর এখানে আমি ওই পেঁয়াজগুলো যেগুলো ভেজেছিলাম সেইগুলো একটু পেস্ট করে নিয়েছে, সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি মিক্সি থেকে যেগুলো ভেজেছিলাম। হালকা জাস্ট তোমরা চপিং এতেও চপ করে নিতে পারো এই পেঁয়াজ ভাজাগুলো, বা চপিং মেশিনেও তোমরা একটু ঘুরিয়ে নিতে পারো। মানে মিহি যে পেস্ট লাগবে সেই রকম না, ভাজা পেঁয়াজগুলো একটু হালকা করে মিক্সিতে চালিয়ে নিলেও হবে। একবার একটু চালিয়েই বন্ধ করে দিতে পারো, আর নালে যারা খুব ভালো কোচাতে পারো চপিং বোর্ডে মধ্যে ফেলে মানে কুচি কুচি করে নিতে পারো। আর চপিং মেশিন থাকলে তার মধ্যেও দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারো। সেটা দিয়ে ভালো করে কষতে কষতে অবশ্যই স্বাদ অনুসারে এবার লবণ দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে,
না হলে তো রং আসবে না, সেই জন্য হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিতে হবে। সেটাও দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে দেবে না, কিন্তু অতিথি আসছে তাহলে একটু তো স্পেশাল করতে গেলে এগুলো তো করতেই হবে, দিতেই হবে, তাই না? সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিও, ভালো করে কষিয়ে নেবে। যে এইটা তো নর্মাল, না নর্মাল না, আস্তে আস্তে দেখো রেসিপিটা অনেকটা টেস্টি হবে। চলো চাপা দিয়ে রেখে দিলাম, আর এইদিকে একটা চাটুর মধ্যে একটা মশলা করে নেব। এই যে দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, একটা জায়ফল, একটা গোটা নয় অল্প একটু টুকরো নিয়েছি, সেইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার সাথে জৈত্রীর যে ফুলটা সেটাও কিছুটা নেব, নিয়ে মানে ওই যখন ভাজা হয়ে আসবে তখন জৈত্রী ফুলটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট একটা গুঁড়ো করে রেখে দিলাম। আর এখানে এই যে দইয়ের হাঁড়ি নিয়েছি, এর মধ্যে দইটা শেষ হয়ে এসেছে, এবার হাঁড়িটা ফেলে দেব। তার মধ্যে কিছুটা চিনি দিলাম ওই 2 চামচের মতন, তার মধ্যে লবণ, একটু আমচুর পাউডার দিয়েছি, আর একটু দেব চাট মশলা। ব্যাস, দিয়ে এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, দইটা অল্পই ছিল আর পাতলা দইটাই এর মধ্যে লাগবে। এবারে এখানে চাপা দিয়ে রেখেছিলাম, এই দেখো বেশ জলটা শুকিয়ে এসেছে এখানে, আর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। কিন্তু এখানে এই যে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করার পরে যে টক দইটা রেডি করেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, দই দিয়েছে তো সেই জন্য একটু লো করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম, মানে মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এই রকম রেসিপি কি কোনোদিন ট্রাই করেছো? মুরগি কষা তো অনেকবারই করেছো নানা রকমভাবে, একবার এইভাবেও ট্রাই করে দেখো, দারুণ জমে যাবে, দারুণ, রুটি বা পরোটার সাথে একদম দারুণ জমবে, পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো। এখানে ভালো করে দেখো কষিয়ে নেওয়া হচ্ছে, বেশ সুন্দর করে দেখছো, ভালো করে বেশ জল বেরিয়েছে, দইটা যেহেতু মিশে গেছে সেই জন্যে দই থেকে চিকেন থেকে মিলে মিশে একটা জল বের করবে। বেশ একটু জলের মধ্যে এটা রান্না হবে। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় একটু জল দিতে হবে তাহলে দিতেই পারো, আর যদি মনে হয় না জল দিতে হবে না তাহলে না দিলেও হবে। বেশ ভালো করে কষিয়ে একটু চাপা দিয়ে মানে লো ফ্লেমে রেখে দেবে, যাতে মশলার স্বাদগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। চাপা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলো রেডি হয়ে গেছে। ওই যে বললাম, জল যদি ইচ্ছা হয় দিতে পারো, না দিলেও হয়ে যাবে। আর এখানে দেখো, একটু নাড়াচাড়া করতে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে ঝোলটা কমিয়ে নিতে হবে, কারণ কষা তো, আর এর মধ্যে যেহেতু আলু পড়িনি, আলু তোমরা দিতেই পারো, আর কষা যেহেতু আমি আলুটাকে অ্যাভয়েড করেছি। যারা আলু খেতে ভালোবাসো অবশ্যই দেবে, আলু সবাই খেতে ভালোবাসে, এটা বলার খুব কম লোকই আছে, আলুটা খুব কম পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে, এই অবস্থায় আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নামিয়ে ফেলবো। এতক্ষণ যারা ধৈর্য ধরে এই রেসিপিটাকে দেখলে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যেসব বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে গেছো একটু লাইক দিয়ে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকের জন্য বাই।